ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ বরাকাতু ভাই আপনি প্রশ্ন করেছেন এবং উত্তরও খুব সুন্দর তার মধ্যে নিজে আলোচনা করেছেন যে কোন পরিপ্রেক্ষিতে আপনি প্রশ্নটা করেছেন তো অবশ্যই পাকা চুল এবং দাঁড়িয়ে মহত্ব রয়েছে আলা আল্লাহ বলেছেন যে ব্যক্তির ইসলামে জিহাদ আল্লাহর ভয় প্রভৃতির কারণে একটি চুল পাকে সেই ব্যক্তির জন্য ওই সাদা চুলটি কিয়ামতের দিন জ্যোতি হবে তিল্মিজি নাসাইর হাদিস হাদিসহা হাদিস নম্বর আ 1244 সাহিহা নম্বর সুব্রোকেশ বা সাদাকেশ মুমিনের নূর ইসলামে যে ব্যক্তিরই অ্যাকটিচুল সাদা হবে সেই ব্যক্তির প্রত্যেক সাদা চুলের পরিবর্তে একটি করে নেকি লাভ হবে এবং একটি করে মর্যাদায় সে উন্নীত হবে ইবনে হিববান বাইহাকি ইসওয়াবুল ইমান সিলসিলা সহিহাহ নম্বর 1243 তোমরা সাদা চুল তুলে ফেলো না কেননা তা কেয়ামতের দিন নূর বা জ্যোতি হবে ইসলামে যে ব্যক্তির একটি চুল সাদা হবে সেই ব্যক্তির প্রত্যেক সাদা চুলের পরিবর্তে আল্লাহ তার জন্য একটি করে নেই লিপিবদ্ধ করবেন একটি করে গুনাহ ঝরিয়ে দেবেন দেবেন এবং একটি করে মর্যাদা তার বৃদ্ধি করা হবে ইবনে হিব্বানের বর্ণনা সাহি তার নম্বর দুই হাজার ছিয়ানব্বই এগুলো সব সেই হাদিস ভাই